আরএসি সার্ভিসিং পয়েন্ট থেকে আপনাদেরকে স্বাগত। আজকের এপিসোডে আমি আপনাদেরকে এমন একটা গুরুত্বপূর্ণ কাজের কথা শেয়ার করতে যাচ্ছি, যা শুনলেই আপনারা অনেক খুশি বা খুশি হবে। তো আজকে যে ফ্রিজটা আপনারা দেখছেন, এটা একটা যমুনা ফ্রিজ। তো এই ফ্রিজটা চোকিং হয়, অর্থাৎ ঠান্ডা হতে হতে 10-15 মিনিট চলার পরে অটোমেটিকলি কম্প্রেসার অন থেকে থাকে, কিন্তু ঠান্ডার পরিমাণ থাকে না। তো আমরা আজকে এই ভিডিওতে দেখাবো যে চোকিং হলে আপনারা কী কী কাজ করতে পারবেন, ভাবে কীভাবে কাজের রেজাল্টটা পারফেক্টভাবে নিয়ে আসতে পারবেন। তো চোকিং সাধারণত হয়ে থাকে ময়লার কারণে, বা চেম্বারে বা কন্ডেন্সারের ভিতরে পানি থাকার কারণে চোকিং হয়ে থাকে। তো বন্ধুরা, চোকিং হলে আপনারা সর্বপ্রথম কী করবেন, দেখবেন যে কীভাবে চোকিংটা কীভাবে হচ্ছে। অর্থাৎ আপনার সর্বপ্রথম চেম্বারের যে পাইপটা আছে, দেখেন এটা চেম্বারের পাইপ, এটা ক্যাপিলারি। অর্থাৎ চেম্বারের একটা মাথা এখানে আর একটা মাথা ক্যাপিলারির মাধ্যম দিয়ে কন্ডেন্সারের থেকে চলে আসে। তো আপনারা প্রথমত চেম্বারটা ভালোভাবে ওয়াশ করে নেবেন। আমি ওয়াশ করে নিয়েছি চেম্বারটা ভালোভাবে। তো এখন আমাদের করণীয় যে চোকিং না হয় আর কখনো যেন না হয়, সে কারণে আমরা একটা টায়ার, মোটা করে একটা টায়ার আমরা কন্ডেন্সারের মাঝামাঝি, অর্থাৎ আমার ডিসচার্জের পাইপের এখানে লাগানোটা ভালো থাকতো যদি লাগাইতে পারতাম। তো সরি বন্ধুরা, এটা আমরা জায়গাটার অভাবে, ভিতরে জায়গার অভাবে আমরা লাগাইতে পারি নাই, এই কারণে আমরা বাইরে দিতে হচ্ছে বাধ্যতামূলক। তো আমরা যদি এই এখানে কন্ডেন্সারটা জয়েন্ট দিয়ে দিই, যদি চোকিং হয়, পানি যদি জমে থাকে কম্প্রেসারের ভিতরে বা চেম্বারের ভিতরে যদি পানি থেকে থাকে, তাহলে আমার এই ফিল্টারটা অনেক বেকআপ দেবে। এই ফিল্টারটা আমি সেটিং করে নিয়েছি, তো বন্ধুরা দেখেন আমি কীভাবে সেটিং করি। তো আমরা বাইরে লাগিয়ে দিব, যেহেতু এটা একটা পুরনো ফ্রিজ, এর আগে অনেকে কাজ করছে, তো সবাই ফেল মারছে। তো আপনারা আজ আমার এই ভিডিওটা অনুসরণ করে যদি কাজ করেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার কাজের রেজাল্ট পারফেক্টভাবে আসবে। তো বন্ধুরা, এখন আমার করণীয় এখান থেকে পাইপ আমি মাপ দিয়ে নেব, এখান থেকে এতটুকু কেটে ভিতরে ঢুকিয়ে দিয়ে এটা সোল্ডারিং করে দেব। তো সোল্ডারিং করে দেওয়ার পরে আপনাদেরকে আবার আমি দেখিয়ে দেব যে কীভাবে সোল্ডারিংটা করা কমপ্লিট হলো। তো বন্ধুরা, আমার সাথেই থাকুন এবং আমার ভিডিওটি দেখতে থাকুন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি টাইপ করে দিবেন এবং নিত্য নতুন কাজের সম্বন্ধে আইডিয়া নিতে থাকুন। এটা আমার সোল্ডারিং করা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা দেখেন, দেখতে একটু অসৌন্দর্য হলেও কিছু করার নাই। আগে বলেছি জায়গার অভাবে আমি এটাকে করতে পারি নাই, তো আমার এটা সোল্ডারিং হয়ে গেছে। তো আপনারা এভাবে একটা টায়ার লাগিয়ে দিবেন, ঠিক আছে বন্ধুরা। তো এখন আমাদের করণীয় যে আমরা যেহেতু এটাকে সব খুলে নিয়ে আমি ওয়াশ করেছি, সেহেতু এটা খুলে আবার আমি সাকশনের, এটা আমরা খুলে আমরা সাকশনের জায়গাতে আবার সাকশনের জায়গায় সাকশন লাগিয়ে দিব। তো লাগিয়ে দেওয়ার পরে আমাদের আবার কম্প্রেসারটা অন করতে হবে, ফ্রিজটা কম্প্রেসার অন করে দেখতে হবে যে আমার কন্ডেন্সারের অন্য একটা কন্ডেন্সারের আরেকটা স্থান আছে ফাঁকা, এটা অর্থাৎ এই জায়গাতে ফিল্টার লাগানো হয়ে থাকে, ফিল্টার বা ডায়ারের আমরা যাই বলি না কেন এখানে লাগানো থাকে হয়ে থাকে। তো আমরা এখন আমরা ছাকশনের এই জায়গাতে পাইপটা জয়েন্ট দেওয়ার পরে আমি দেখব কম্প্রেসারটা অন করে। তো আমার সাথেই থাকুন। দেখুন বন্ধুরা, আমরা কম্প্রেসারটা অন করে দিয়েছি, অর্থাৎ এখানে টাইপ করে দিয়েছি আমার পারফেক্টভাবে জয়েন্ট হয়ে গেছে। তো অবশ্যই আমাদেরকে ফলো রাখতে হবে যে আমি যেখানে সোল্ডারিং করি না কেন আমাদের লিকেজ আছে কি না, কারণ এটা গ্যাস নিয়ে খেলা, লিকেজ হলে আমাদের গ্যাস হারিয়ে যাবে এবং আমাদের ফ্রিজের টেম্পারেচার, ঠান্ডার টেম্পারেচার কমে যাবে। তো দেখেন বন্ধুরা, এখানে সাউন্ড এসছে। তো আমাদের এটা জয়েন্ট কমপ্লিট হয়ে গেছে এবং এর ভিতরে যে পানি জমেছিল সেগুলো ক্লিয়ার হয়ে গেছে। বন্ধুরা, আমি কাজ করেছি, আপনারা দেখতে থাকুন। আমাদের ফ্রিজটা অল কমপ্লিট হয়ে গেছে কাজ, ভ্যাকুম দিয়ে ভ্যাকুম করে গ্যাস চার্জ করে ফ্রিজটা কাজ কমপ্লিট হয়ে গেছে।
তো বন্ধুরা আপনারা যদি আমার ভিডিও মোতাবেক যদি আপনারা কাজ করেন তাহলে অবশ্যই অবশ্যই সাকসেস আনতে পারবেন কাজে। তো দেখেন বন্ধুরা আমি অনলি পাঁচ মিনিট আমি চালিয়েছি, দেখেন 5 মিনিট লেখাই আছে, 5 মিনিট 5 মিনিটে আমার ফিটেজটা তো 5.9 অর্থাৎ মাইনাসে চলে আসছে, খুব শীঘ্রই চলে আসবে। তো বন্ধুরা এভাবে কাজ করবেন, কাজ করার শেষে আপনারা যে শোল্ডারিংগুলো আছে সেগুলো অবশ্যই অবশ্যই এগুলো রং করে দিবেন, পেন্ট দিয়ে হোক স্প্রে দিয়ে হোক যে কোনো রং আপনাদের ভালো লাগে সেই রং করে দিবেন। তা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের কাছে আমার একটা দাবি থাকবে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি টাইপ করে দেবেন, এবং যে কোনো ফ্রিজ এসি সার্ভিসিংয়ের সমস্যা যদি পড়ে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্টসে জানিয়ে দেবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।